সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার কবিতা শিক্ষা ও তাবিজ কবিতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অন্যদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা জানেন যে আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম কবিরাজি বিষয়ে এবং তাবিজ কবজ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং শেখানো হয়ে থাকে। সো আপনারা জানেন যে আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম গাছ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। সো অনেকেই ভাবে যে আমি এত গাছ কোথায় পাই এবং আমার কি করি। তো আসলে দেখা যায় যে আমি এত গাছ কোথায় পাই, আমার কবিরাজি কাজ করি আমি। সো এজন্য আমার একটি নার্সারি আছে যেখানে শুধু ঔষধি গাছ। সো সেজন্য আমি আপনাদের এত ঔষধি গাছ দেখাতে পারি, এটি অনেক আগে থেকেই আমি করিয়ে আসছি। তো আমার কাছে বিভিন্ন রকম পাওয়ারফুল গাছ পাওয়া যায়। পাওয়ারফুল গাছ বলতে আপনারা দেখেন যে লজ্জাপতি গাছ আপনারা সবাই চিনেন, কারণ এর আগে আমার চ্যানেল থেকে বহু ভিডিও দেওয়া হয়েছে লজ্জাপতি গাছ সম্পর্কে। কিন্তু এই লজ্জাপতি গাছের মতো আরও অনেক গাছ আছে যেগুলো তুড়ি দিলে পাতা নাচে, আবার অনেক গাছ আছে শুকনা গাছ পানিতে দিলে জীবিত হয়ে যায়। সো আমার যে কোনো বিষয়ে আপনাদের যদি প্রয়োজন থাকে আমার ডিসপ্লের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং একটি কথা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।